ফ্রেন্ডস আমি তোমাদের আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে ছোট্ট একটা জাস্ট ভিডিও করব সেটা হলো পুদিনা গাছ নিয়ে অনেকে পুদিনা গাছ নিয়ে অনেক কোশ্চেন করেছেন কিন্তু খুব ইজি গাছ মানে অনেকে কিচেন গার্ডেনিংয়ের জন্য বলেছেন যে ছাওয়া জায়গায় বেশি রোদ্দুর আছে না কিচেনের দিকে তো সেখানে কীরকম গাছ করতে পারেন তো আমি বলব পুদিনা গাছ করতে পারেন তুলসী গাছ করতে পারেন ধনে পাতাটা একটু অসুবিধা হয় কারণ ধনে পাতা একটু রোদ্দুর লাগে তবে তুলসী পুদিনা এইগুলো আপনারা কিন্তু রাখতেই পারেন অ্যাজ এ হার্ব হিসাবে হার্বাল হিসাবে চাফা করলেন দিলেন বাসক গাছও আপনি রাখতে পারেন কিন্তু বাসক গাছে একটু যদি রোদ্দুর না আসে এক ঘন্টা মতন তাহলে পোকা ধরে যায় তো আজ এই পুদিনা গাছটা নিয়ে বলি অনেকে বলছেন যে কিনবো মার্কেট থেকে ডাল কেটে বসিয়ে দেবো অবশ্যই ডাল কেটে হয় কিন্তু কীরকম ডাল কেটে হয় সেটাও আমি দেখেছি ব্রাউন কালারের এরকম মোটা ডাল ছাড়া আপনারা ডাল চুজ করবেন না কারণ একটু শক্তপোক্ত ডাল না হলে ধরতে চায় না তবে একটা জিনিস ঠিক অনেকে ভাবেন যে গাছটা হয়তো বসালাম মারা গেছে কারণ গাছটার অবস্থা ঠিক এরকম হয় এই শুকনো ডালটার মতন যখন বসাবেন তখন গাছটা ঠিক এরকম শুকিয়ে যাবে তার মানে কিন্তু গাছটা মারা গেছে তুলে ফেলে দিলেন সেটা কিন্তু নয় একটু ওয়েট করে যাবেন কারণ এই যে ডালটা বসাচ্ছেন সেই ডালটা শুকিয়ে যায় কিন্তু তলার ভেতরে রুট থেকে আবার নতুন ডালপালা শুরু হয় দেখুন এই ডালটাও বসানো ছিল প্রথমে এরকম অবস্থা ছিল এখন দেখুন ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে এটাও ঝাঁকড়ালো হয়ে যাবে যেরকম ওপরেরটা আছে দেখুন ছোটো ছোটো কন্টেনারে জাস্ট বসিয়ে রেখেছি খেতে লাগে কখনও চায়ে দিলাম কখনও কোনো কিছু বানালাম তো দিলাম তো এইটাতে কিন্তু রকম পেস্টিসাইড ইউজ হয় না যদি আপনার গাছে মিলিবাগ লাগে মিলিবাগ কিন্তু লাগে এই গাছেও তো প্লিজ একতারা স্প্রে করতে যাবেন না কারণ এটা তো খাওয়ার নিম অয়েল ইউজ করবেন আর যেখানে যেখানে লেগেছে সেখানগুলো একটু হাতে করে পরিষ্কার করে নেবেন যেমন এখানে দেখুন এই নাকচম্পার গাছটা আমি একটা উদাহরণ দিচ্ছি কিছু দেখে বোঝা যাবে না যে এ লেগেছে পরিষ্কার চকচকে পাতা কিন্তু পোকাটা আছে কিন্তু তলায় এই দেখুন আমি পাতাটা এমনিতেও ছিঁড়বো তাই ছিঁড়েই দেখাচ্ছি দেখুন একে আপনি কোন পেস্টিসাইডে তাড়াবেন অনেকে বলেন যে আমি প্রচুর পেস্টিসাইড ইউজ করছি কিন্তু আমার পোকা যাচ্ছে না যখন দেখবেন ম্যাক্সিমাম গাছে এরকম হয়ে গেছে তো গাছটাকে জাস্ট ডিফলিয়েজ করে দিন ডিফলিয়েজ মানে হলো শুধু গাছের পাতা ছেঁটে দিন গাছটাকে ন্যাড়া করে দিন তার মানে কিন্তু গাছটা কিন্তু মরে গেছে কিন্তু সেটা নয় গাছটাতে কিন্তু আবার নতুন কচি পাতা বেরোবে ডাল কাটবেন না ডিফলিয়েজ করুন মানে শুধু পাতা কেটে দেবেন কারণ এই পোকা তাড়ানো সম্ভব নয় এই এরকম জাব হয়ে পোকা যখন হয়ে যাবে আপনার গাছের তলায় আর সময় এত গাছের মাঝখানে খেয়াল রাখা সম্ভব না আপনি তো গাছের ওপরের দিকে স্প্রে করছেন তলার দিকে খুবই আমরা কমই স্প্রে করি সব সময় গিয়ে হয়তো পৌঁছ না দেখুন এতগুলো পাতায় কিন্তু কোথাও হয়নি শুধু একটি পাতায় হয়েছে এই খেয়ালটাই আপনাকে রাখতে হবে যে যখনই একটা দুটো পাতায় হবে সেই পাতাটাকে কেটে বাদ দিয়ে দিন এবং সেটা আপনার বাগানের থেকে দূরে রাখুন স্প্রে কম করতে হবে তাহলে একটু যদি খেয়াল রাখেন আর হার্বাল গাছে স্প্রে করাটা উচিতও নয় কারণ খাবেন ওটা তো দেখুন তো বসিয়েছিলাম দুটো ডাল আমার এই ওপরের গাছটারই ডাল কেটে কেটে বসিয়েছি তো সেটারও দেখুন বেরোচ্ছে চারদিকে এইটারও বেরোচ্ছে এই দেখুন একটা বড়ো ডাল বেরিয়েছে তো এই ডালটাকে এই যে খয়ি কালারের যে ডালটা এইটাকে বসালেও কিন্তু আপনার ডালটা বেঁচে যাবে আর খাবার এদের ওই মাসে একবার খোলপসা দিই বা মাসে দুবার পরে এর থেকে বেশি না এই কন্টেনারে করেছি কারণ শেকড়টা বাইরে থেকে দেখলে বোঝা যায় যে কতটা শেকড় গ্রোথ করছে দেখুন এখানে শেকড়গুলো কিন্তু গ্রোথ করছে দেখলে বোঝা যায় তো এরকম ছোটো ছোটো কন্টেনারে কিন্তু আপনারা কিন্তু কিচেনের দিকে কিন্তু রাখতে পারেন এটা আমার কিচেন নয় এটা আমার বেডরুমের পাশের জানলা তো আমি সেখানেও করে রেখেছি তো খুব ইজিলি কিন্তু এই গাছ কিন্তু করা যায় তো আপনারাও করতে পারেন আর ভালো শরীরের জন্য ভালো খেতেও পারেন পেস্টিসাইড ইউজ করবেন না দেখুন তুলসী গাছটা যেটা আমি দেখিয়েছিলাম বালিতে বসানো আছে এখনও সেই কন্টেনারে সেই বালিতেই বসানো আছে পুরো ঝাঁকরালও হয়ে গেছে বালিতেই কিন্তু বসানো আছে যেটা দেখেছিলাম সেটাই আছে কন্টেনারও চেঞ্জ করিনি শুধু জায়গা চেঞ্জ হয়েছে বারান্দায় ছিল বারান্দা থেকে এখানে এনেছি তো জাস্ট এইটুকুই ছাওয়া জায়গায় করতে পারেন এই গাছ যাদের উত্তরের দিকে বা পশ্চিমের দিকে বারান্দা আছে তারা সব গাছ করতে পারেন কোনো অসুবিধা হবে না আর আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছ ভিডিও নেই